তাহলে দুইটা ভেক্টরের লব্ধি কখন শূন্য হয় এটা একটু খেয়াল করবা। যখন ভেক্টর দুইটা তখন একটাই অপশন, সেটা কি? একটার মান আরেকটার সমান হবে এবং বিপরীতমুখী থাকা লাগবে। এই যে এই দুইটা মিলে আনসার কত হবে? শূন্য। এটার মান পি, এটার মানও পি, আনসার হচ্ছে লব্ধি শূন্য। জানা কথা, এটা কমন সেন্স সবার। তিনটা যদি ভেক্টর থাকে তাহলে এটা খেয়াল করবে একটু। তিনটা ভেক্টরের ক্ষেত্রে আসলে এটা পসিবল, মানে দিন শেষে তোমাকে দুইটা ভেক্টরেই ব্যাক করা লাগবে। আমি যদি বলি ভেক্টর তিনটা, তাহলে ব্যাপারটা এমন হওয়া লাগবে যে যে কোনো দুইটার লব্ধি তৃতীয়টার সমান আর বিপরীতমুখী হওয়া লাগবে। তাহলে তো কাজ শেষ, আমরা কি ওইভাবেই আগেই না সামান্তরিক পদ্ধতিতে? তাহলে তিনটা ভেক্টর লব্ধি শূন্য হবে কখন? যখন দুইটার লব্ধি তৃতীয়টার সমান আর বিপরীতমুখী হবে। তুমি জাস্ট খেয়াল করো, যে কোনো দুইটা বললাম, এই দুইটা মনে করে বললাম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে পি আর কিউ এর লব্ধি তো কোন দিকে যাবে? জানা কথা, এই দিকে যাবে। তাহলে এই লব্ধির সাথে আমি কার লব্ধি বের করবো? তিন নাম্বারটা লব্ধি বের করবো। তখন তিন নাম্বারটার লব্ধি যদি এত বড়, তিন নাম্বারটা যদি এত বড় হয়ে যায়, তাহলে কি এটার সাথে এটা লব্ধি শূন্য আসবে মনে হয়? না। আবার তিন নাম্বারটা যদি এরকম হয়, লব্ধি শূন্য আসবে মনে হয় ফাইনালটা? না। তাহলে কি হওয়া লাগবে? তিন নাম্বারটা অবশ্যই এই দুইটার লব্ধির সমান হওয়া লাগবে এবং বিপরীতমুখী হওয়া লাগবে। যদি এমন হয় যে সমান হইলো বাট তিন নাম্বারটা এই দিকে, কাজ হবে না? এটা কমন সেন্সের ব্যাপার। দিন শেষে তোমাকে দুইটা ভেক্টরেই ব্যাক করতে হবে। যে কোনো দুইটার লব্ধি, এই যে কোনো দুইটার লব্ধি বললাম, এটাকে আমি আর ওয়ান, অবশ্যই তৃতীয়টার সমান আর বিপরীতমুখী হওয়া লাগবে। ক্লিয়ার কেন ব্যাপারটা? তাহলে আমরা যেহেতু এই মুহূর্তে তিনটা ভেক্টর নিয়ে আসি, সুতরাং আমরা ওটা নিয়ে কাজ করবো। আমাদের কি বসে প্রশ্নের মধ্যে তিনটা ভেক্টরের মানগুলা কত কত একটু দেখে বলো দাদু। তিন পাঁচ সাত, তাহলে বলছো এখানে যে একটা বস্তু কণার উপর তিন পাঁচ সাত, আমি সেন্টিমিটার পার সেকেন্ড না বলে মিটার পার সেকেন্ডই বললাম, একটা বস্তু কণার উপর তিন পাঁচ সাত মিটার পার সেকেন্ড বেগ একই সাথে ক্রিয়া করতেছে এবং বস্তুটাকে স্থিতিশীল রাখলো, তার মানে কি লব্ধি বেগটা শূন্য। তাহলে আমরা বলবো কি, এবং বসে কি প্রথম দুইটার মধ্যবর্তী কোণ কত? তা আমরা এইখান তো মাত্র দেখে আসলাম, তিন মনে করো এটা, পাঁচ মনে করো এটা। তাহলে তিন আর পাঁচের লব্ধি অবশ্যই সাতের সমান আর বিপরীতমুখী হওয়া লাগবে। তাহলে সাত যদি হয় এদিকে, তিন আর পাঁচের লব্ধি হবে এদিকে, সেটা অবশ্যই সাত হওয়া লাগবে। এখানে কোনো ডাউট আছে? তিন আর পাঁচের লব্ধি যদি মনে করো আট হয়, তাহলে কি তৃতীয় ভেক্টর যেটা সাত, এটা কিন্তু লব্ধিটা, লব্ধিটা আট, তৃতীয় ভেক্টর যে সাতটা, তাহলে কি লব্ধি শূন্য আসবে ফাইনালটা? না। তাহলে অবশ্যই এটার মান কত হওয়া লাগবে? সাত। তাহলে অবশ্যই এটা বাস এটা হতেই হবে, তিন আর পাঁচের সাথে তিন আর পাঁচের লব্ধি সাত। আবার যদি আমি আলাদাভাবে বলি যে এটা যদি বলি যে পাঁচ আর সাতের লব্ধি কত হওয়া লাগবে, পাঁচ আর সাতের লব্ধি কত হওয়া লাগবে? তিন। এবং তার দিকটা অবশ্যই তিনের বিপরীত দিকে থাকবে, মানে প্রত্যেক দুইটার লব্ধি অবশ্যই তৃতীয়টার বিপরীতমুখী এবং সমান হওয়া লাগবে, এটা মাস্ট। তাহলে এখন আমরা এই কথাই বললাম যে আমরা তো বুঝে গেছি কনসেপ্ট থেকে যে তিন আর পাঁচের লব্ধির মান কত? সাত। এটাই তো এনাফ তিন আর পাঁচের মধ্যবর্তী কোণ আলফা বের করার জন্য, কারণ আমি লব্ধির মান আর জানি, আমি পি জানি, আমি কিউ জানি, জাস্ট আলফাটা বের করতে কি লাগে আমার? কিচ্ছু লাগে না, বাকি সব আমার জানা আছে। তাহলে এখানে আমি বলবো লব্ধির মান হচ্ছে সাত। এই যে সাত সমান রুট ওভার পি স্কোয়ার মানে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে হচ্ছে ফাইভ স্কোয়ার প্লাস টু পি কিউ মানে থ্রি ইন্টু ফাইভ ইন্টু কজ আলফা। এখান থেকে আলফাটা বের করতে পারবো না, সহজ মেথ, কাজ শেষ এখানে। এই কনসেপ্টটা মনে রাখা জরুরি, তিনটা ভেক্টরের লব্ধি শূন্য, এই কথার মানে হচ্ছে যে কোনো দুইটার লব্ধি তৃতীয়টার সমান আর বিপরীতমুখী হবে, ঠিক আছে? এবং এটা তোমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে এই কনসেপ্টটা তোমাদের কাজে লাগবে। ওকে, পিডিএফটা গেল কই? দেখে এটা অ্যাসাইনমেন্টে কত নাম্বার ছিল? চার নাম্বারটা না, অ্যাসাইনমেন্টে চার নাম্বারটা আমাদের গেল। তারপরে হচ্ছে যেটা দেখবো এটা পরেরটা সিমিলার, এটা এটা করা লাগবে না। ছয় নাম্বারটাও পারবা, এটা পারবা, হ্যাঁ আট নাম্বারটা সবাই একটু খেয়াল করবা। আট নাম্বারটা কী বলছে একটু দেখো ভালো করে, এটা খুবই সুন্দর একটা ম্যাথ, তোমাদের ভেক্টরের কনসেপ্টটাও এখানে কাজে লাগানো লাগবে। আট নাম্বার অ্যাসাইনমেন্টের আট নাম্বার ম্যাথটা এখানে বলছে একটি কণা একটি সরল রেখা বরাবর থ্রি মিটার পার সেকেন্ড গতিতে চলছে, তিন সেকেন্ড পর কণাটির গতির সাথে লম্ব বরাবর ফোর মিটার পার সেকেন্ড গতি সংযোজন করা হলো, তার দুই সেকেন্ড পর কণাটি যে বিন্দু থেকে প্রথমে যাত্রা শুরু করেছিল তা হতে কত দূরে থাকবে? তাহলে কি বলছে প্রশ্নে, একটি কণা সরল রেখা বরাবর, একটি কণা সরল রেখা বরাবর কত বেগে চলতেছিল? থ্রি মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, এবং এইভাবে সে তিন সেকেন্ড চলছে, তিন সেকেন্ড পরে মানে কি তিন সেকেন্ড তার সাথে আর কেউ আসে নাই, সে থ্রি মিটার পার সেকেন্ড বেগে প্রথমে তিন সেকেন্ড চলছে, মানে তিন সেকেন্ডে সে কতটুকু গেছে? তিন তিনে নয় মিটার, সমবেগে চলতেছে কিনা? তাহলে থ্রি মিটার পার সেকেন্ড বেগে সে কতক্ষণ চলছে? তিন সেকেন্ড, তিন সেকেন্ড, ঠিক আছে? আগে বললো না
3 মিটার পার সেকেন্ড বেগে সে চলছে 3 সেকেন্ড এই 3 সেকেন্ড চলার পরে তার 3 মিটার পার সেকেন্ড বেগটা কিন্তু থামে নাই বাট তখন যেটা হইছে তার সাথে একটা এক্সট্রা বেগ এড হইছে সেটা কোনটা সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড এবং সেটা কোন দিকে তার সাথে লম্ব বরাবর এই যে বেগটা 4 মিটার পার সেকেন্ড এটা তার সাথে এখন এড হইছে তার মানে মোটেও এটা প্রশ্নে বলে নাই যে 3 মিটার পার সেকেন্ড বেগটা নাই এখন আর 3 মিটার পার সেকেন্ড বেগ এখনো আছে বাট এখন ওই বস্তুর সাথে এটাও আছে তাহলে এই বেগটা তো তার সাথে আছেই 3 মিটার পার সেকেন্ড সব সময় আছে আগেও ছিল এখনো আছে বাট এখন সাথে 4 মিটার পার সেকেন্ডটাও লম্ব দিকে আছে এখন বলছে এরপরে মানে যখন 4 মিটার পার সেকেন্ড বেগটা এড হইছে তার 2 সেকেন্ড পরে বস্তু যেখানে থাকবে সেই জায়গার অবস্থানটা তার আদি অবস্থান থেকে কত দূরে আছে প্রশ্ন বোঝা গেছে কিনা এই জিনিস আসার 2 সেকেন্ড পর স্বাভাবিকভাবেই বস্তু কি এই বরাবর যাবে না এখন তো 3 মিটার পার সেকেন্ডও আছে 4 মিটার পার সেকেন্ড আছে যেহেতু মোটামুটি লব্ধি বরাবরই যাবে জানা কথা তো এখন তো সে এই ধরো এই এই বরাবর গেল মনে করো এই বরাবর গিয়ে কত সময় পরে আমরা হিসাব করব 2 সেকেন্ড পর তো ওই 2 সেকেন্ড পরে সে মনে করো এখানে আসছে মনে করো সে এ থেকে বি তে আসছিল নিশ্চিন্তে কোনো ইন্টারাপশন ছাড়া আর এইখানে আসার পরে এইটা তার সাথে যুক্ত হয়েছে তারপরে সে একটু বাঁকা হয়ে গেছে বাঁকা হয়ে সে এখন আসছে সি বিন্দুতে এখন বলছে এই যে 2 সেকেন্ড পরে তার অবস্থানটা এটা এখন বলছে এই যে যেখান থেকে শুরু করছিল সেখান থেকে সে কত দূরত্বে আছে প্রশ্ন কি বোঝা গেছে ঝামেলা মুক্ত একটাই বেগ ছিল এই বেগে সে 3 সেকেন্ড গেছে 3 দিনে কতটুকু গেছে সে 9 মিটার 3 দিনে 9 মিটার এখান থেকে শুরু করে 4 মিটার পার সেকেন্ড তার সাথে রয়েছে তো একটা অ্যাপ্রোচ হচ্ছে যেটা সেটা হচ্ছে তুমি এখানে 4 এবং 3 এর লব্ধি বের করবা এবং যেহেতু তারা লম্বভাবে আছে লব্ধি বেগের মানটা কত হবে রুট ওভার 16 প্লাস 9 সো হবে 25 মানে রুট করলে 5 তাহলে এখানে আমি লব্ধি বেগ পাচ্ছি 5 লব্ধি বেগের মান পাচ্ছি 5 এখন খেয়াল করুন পরবর্তীতে 2 সেকেন্ড বলছে না যে এটা এড হওয়ার 2 সেকেন্ড পরের কাহিনী তো 2 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড যদি তার বেগ হয় এখন তাহলে 2 সেকেন্ডে সে কতটুকু যাবে 10 মিটার 10 মিটার তো এই বরাবর আমার উদ্দেশ্য কি এটা বের করা না তাহলে আমি চাচ্ছি কি একটা সমকোণী ত্রিভুজ যদি আমি বানিয়ে ফেলতে পারতাম তাহলে কিন্তু আমার লম্ব আর ভূমি সামহাও ম্যানেজ করতে পারলেই তো ত্রিভুজ হয়ে গেল তা আমার কি এইটুকু জানাই আছে না 9 মিটার আমার কি জাস্ট এইটুকু বের করতে পারলেই হয়েছে না এই যে 10 মিটারের এই বরাবর উপাংশ কত সেটা বের করার জন্য তোমার কি লব্ধির কোণটা লাগবে না লব্ধির কোণ থিটা লাগবে তোমার তো সেখান থেকে তুমি কিভাবে বের করবা দেখো টেন থিটা মানে টেন ইনভার্স থিটা সমান কিউ সাইন আলফা থিটা কিউ তুমি কাকে বলবা 4 কে কারণ তুমি লব্ধির কোণ কার সাথে ধরছো 3 এর সাথে ধরছো তাহলে যার সাথে আমরা কোণ ধরছি তাকে আমরা কি বলি পি অন্যটাকে কি বলবো আমরা কিউ তাহলে কিউ সাইন আলফা মানে কি 4 সাইন আলফা মানে 4 সাইন 90 ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা আর সহজ আশা করি মনে আছে তোমাদের যেহেতু এটা লম্বভাবে আছে ডিরেক্ট কিউ বাই পি হবে আনসার এটা আর কি কথা এতদিন এটা বুঝে গেছে আশা করি কিউ বাই এখানে পি মানে কত 3 তাহলে 10 ইনভার্স 4 বাই 3 আসবে এখানে এই কোণের মানটা খুব সুন্দর মান না কিন্তু 10 ইনভার্স 4 বাই 3 কিন্তু আমাদের পরিচিত কোনো মান না উদ্ভব একটা মান তো আমি এটাকে 10 ইনভার্স 4 বাই 3 রাখলাম এখন তোমার কাজ কি এই যে 10 মিটার এই বরাবর এই 10 মিটারের এই বরাবর উপাংশটা তোমার লাগবে না সেটা কতটুকু এই যে 10 cos এই যে cos এর ভিতরে তুমি ওই কোণটাই 10 ইনভার্স 4 বাই 3 তে বসাই দাও একটা মান পাবা এইটুকু সেটা কত আসে 6 মিটার আসছে তোমার নাকি এরকম করার পর 6 মিটার আসছে আর এই 10 মিটারের এই বরাবর উপাংশ কতটুকু এই যে এইটুকু যে বুঝছেন আসে কতটুকু সেটা এই যে 10 sin 10 ইনভার্স 4 বাই 3 এটা কত আসছে 8 মিটার তাহলে এখন তুমি 6 মিটার পেয়ে গেছো তাহলে আমি ভূমি পেয়ে গেলাম পুরো সমকোণী ত্রিভুজের আর উচ্চতা পেয়ে গেলাম বা লম্ব পেয়ে গেলাম 8 মিটার তাহলে কি আমি অতিভুজটা পেয়ে যাব না সেটা কি হবে রুট ওভার 8 স্কোয়ার প্লাস 9 6 কত 15 15 তুমি কি কোনটাও বের করতে পারবে না এই থিটাও তুমি বের করতে পারবে না লম্ব বাই ভূমি করলে তো থিটা পাওয়া যায় টেন থিটা থেকে তাই কি না তো এটাতে কারো কোনো আশা করি সমস্যা নেই স্কোয়ার এই অ্যাপ্রোচে কারা কারা করছো এটা বা করা ট্রাই করছো করতে পারছো কিনা সেটা পরের ব্যাপার এই প্রজেক্টে যদি গিয়ে থাকো তাহলে এই মেথডটা ঠিক আছে অ্যাকসেপ্টেড কোনো সমস্যা নেই বাট এটা একটু স্লো হয়ে যাবে তোমার জন্য আর একটু বেটার ওয়েতে করা যায় এটা এইটুকু আমি মুছে দিলাম এখন একটা জিনিস চিন্তা করো তুমি এই যে কষ্ট করে থিটার মান বের করছো 10 মিটার বের করে আবার 10 মিটারের রূপাংশ বের করছো থিটা বের করে সেই কাজটা কিন্তু তোমার দরকার ছিল না একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে কাহিনীটা কি আমরা নদী নৌকা করার সময় দুইটা লাইন লিখছিলাম এক্স অক্ষ বরাবর যাবে এক্স অক্ষ বরাবর বেগের জন্য ওয়াই অক্ষ বরাবর যাবে ওয়াই অক্ষ বরাবর বেগের জন্য তুমি জাস্ট ইমাজিন করো এখানে এক্স অক্ষ বরাবর বেগ কে আছে তার কাছে 3 মিটার পার সেকেন্ড তাহলে ওভারঅল সে সময় মোট কত পাচ্ছে এক্স অক্ষ বরাবর মানে এই বরাবর সে কতটুকু সময় পাচ্ছে মোট সময় কত আগের 3 সেকেন্ড পরের 2 সেকেন্ড মোট 5 সেকেন্ড তাহলে মোট 5 সেকেন্ডে সে এক্স অক্ষ বরাবর কতটুকু যাবে এমন তো না যে এক্স অক্ষ বরাবর বেগটা বদলে গেছে ওয়াই অক্ষ বরাবর বেগ আসার কারণে ওয়াই অক্ষ বরাবর বেগ আসার কারণে তার গতিপথটা বদলে গেছে তার বেগের মানটা বদলায়নি এক্স অক্ষ বরাবর
এক্স অক্ষ বরাবর আগেও ছিল 3 মিটার পার সেকেন্ড, এখনও আছে 3 মিটার পার সেকেন্ড, এটাতে কোনো ডাউট নেই। তাহলে টোটাল সময় আমি কত পাচ্ছি, আগের 3 পরের 2 মিলে 5, তাহলে টোটাল 5 সেকেন্ডে তার বেগ যদি হয় 3 মিটার পার সেকেন্ড, তাহলে টোটাল 5 সেকেন্ডে সে কতটুকু গেছে, 3 × 5 = 15 মিটার গেছে। এখন এই বেগটা যখন আসলো, জাস্ট খেয়াল করবে, এই বেগটা যখন তার কাছে আসলো, সেই সব বেগ আসার পরে সে কতটুকু সময় পাচ্ছে, 2 সেকেন্ড। ওই 2 সেকেন্ডে সে ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাবে, 4 × 8 মিটার, এই যে 15 মিটার, আর এই যে 8 মিটার, এখান থেকে তো তুমি লব্ধি বের করতে পারবে, কাজটার দরকার নেই কিছুর, বুঝছো? ঘুরে যে গেছো লব্ধি বের করছো বেগের, সেখান থেকে আবার সরণ বের করছো, দেন আবার উপাংশ নিছো, এটা 6 দেন এটা 8, এই কাজের দরকারই ছিল না। তুমি যদি মেইন কনসেপ্টটা ঠিক রাখো, নতুন ওভারটা এক্স অক্ষ বরাবর যাবে, এক্স অক্ষ বরাবর বেগের জন্য, আমার এই বেগের মান তো একবারও এক্স অক্ষ বরাবর 3 মিটার পার সেকেন্ড থেকে একটু কিছু বদলায়নি, তাহলে এটা তো টোটাল 5 সেকেন্ডেই সেম থাকবে। তাহলে টোটাল 5 সেকেন্ডে যদি এই বেগটা থাকে, এক্স অক্ষ বরাবর সে কতটুকু যাবে 5 সেকেন্ডে, 3 × 5 = 15 মিটার, আর ওয়াই অক্ষ বরাবর যখন থেকে আসছে তখন থেকে 2 সেকেন্ড আমার হাতে সময় আছে, 4 × 8 মিটার সে উঠছে। তাহলে এক্স অক্ষ বরাবর গেছে সে 15 মিটার, ওয়াই অক্ষ বরাবর গেছে সে 8 মিটার, ডান, এখান থেকে শুরু এখানে শেষ, 8 15, লব্ধি বের করো, গুণ বের করো, সব কাজ শেষ, এই কাজের দরকারই ছিল না, বুঝছো? মেথডটা যে মনে রাখা জরুরি। ওকে, খেয়াল করো কি বসে, কোন বন্দর হতে একখানা জাহাজ উত্তর পশ্চিম দিকে ঘন্টা, উত্তর পশ্চিম দিক মানে কোন দিক, আগে এটা আমরা ঠিক করি, উত্তর পশ্চিম দিক মানে কোন দিক, এদিকে, উত্তর মানে উপরের দিক, পশ্চিম মানে বাম দিক, তাহলে উত্তর পশ্চিম দিক মানে কোন দিক, মাঝখান, যেহেতু দিক কোণের মান বলে নাই তাহলে অবশ্যই মাঝখানটাই নিতে হবে আমার, যেহেতু কোনো একটা দিকের সাথে কোণ বলে নেই, যদি বলতো 30 ডিগ্রি কোণে যাচ্ছে উত্তর পশ্চিম দিকে, তাহলে কি হইতো, উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে, যদি বলো উত্তর পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণে যাচ্ছে, তার মানে বুঝতে হবে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে যাচ্ছে, আর পশ্চিম উত্তর নর্মালি বলে না, ফ্লোতে আসে না ওইভাবে, উত্তর পশ্চিমই বলে সবাই, সো উত্তর পশ্চিম বললে যদি ওটা কোণ বলতে যদি বলে তাহলে তো কোণ নিবা, আর যদি শুধু বলো উত্তর পশ্চিম দিকে যাচ্ছে তাহলে কোন দিকে যাবে, ঠিক মাঝখান দিয়ে, মানে 45 ডিগ্রি গেলে যাবে। বলছে এখানে কথাই, কোনো একটা বন্দর হতে একখানা জাহাজ উত্তর পশ্চিম থেকে ঘন্টায় 15 কিলোমিটার পার আওয়ার বেগে, ঘন্টায় 15 কিলোমিটার বেগে যাত্রা করলো, মানে এই জাহাজের বেগটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে জাহাজ এখান থেকে যাত্রা করলো। একই সময়ে একই স্থান হতে অপর এখানে জাহাজ দক্ষিণ পশ্চিম দিকে ঘন্টায় 12 কিলোমিটার বেগে যাত্রা শুরু করলো, এটা হচ্ছে কত বেগে যাত্রা শুরু করছে বলতো, 15 কিলোমিটার, লিখছি এটা 15 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে, আর একটা জাহাজ দক্ষিণ পশ্চিম মানে কোন দিকে, এই যেটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, তাহলে দক্ষিণ পশ্চিম বসে মানে ঠিক মাঝখান দিয়ে যাবে, এই যে বরাবর যাবে, এটার বেগ কত, 12 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ পশ্চিম দিকে একই সময় যাত্রা শুরু করছে। ওকে, এখন বলছে তাদের বেতার যন্ত্রের গ্রহণ শক্তির সীমা ম্যাক্সিমাম 500 কিলোমিটার হলে, বেতার যন্ত্রের গ্রহণ শক্তির সীমা, এই কথার মানে কি, দুইটা জাহাজ একটা আরেকটার সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে, এমন যদি হয় যে আমি এখন, তুমি নিশ্চয়ই ইন্ডিয়ার মাঝখান থেকে রেডিও ফুটতে শুনতে পারবা না, কারণ রেডিও সীমা তার মধ্যে এটা ধারণ করবে না, তুমি ইন্ডিয়ার কেন বলতেছি, আমি একটু যদি তুমি গ্রামের দিকে যাও তুমি আর রেডিও শুনতেই পারবা না, বাসে থাকতে থাকতে তুমি দেখতে পাবা যে তুমি সিলেট থেকে বের হয়ে যাচ্ছ, বুঝছো কি না, রেডিওর যে সিগন্যাল সেটা কিন্তু একটা রেঞ্জ থাকে, এই রেঞ্জের বাইরে রেডিও সিগন্যালটা কাজ করবে না, ঠিক আছে? এখন এটাই বলছে তাদের বেতার যন্ত্রের গ্রহণ শক্তির সীমা ম্যাক্সিমাম 500 কিলোমিটার, মানে তারা যতক্ষণ পর্যন্ত একে অপরের থেকে 500 কিলোমিটার দূরত্বের মধ্যে আছে তখন তারা কানেকশন রাখতে পারবে বা তারা যোগাযোগ করতে পারবে, এর থেকে দূরে গেলেই, যখনই এমন হয়ে গেছে তাদের মধ্যবর্তী দূরত্ব 501 কিলোমিটার, তখনই তারা আর সাউন্ড পাবে না বা কোনো যোগাযোগ রাখতে পারবে না বা ডিস্টর্টেড আওয়াজ পাবে, সেটা তারা মানে প্রপার হবে না সেটা। এখন এটাই বসে কতক্ষণ তারা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে, এখন খেয়াল করো, মনে করো আমি বললাম যে ধরি টি ঘন্টা, যেহেতু সব কিছু ঘন্টায় দিছে, আমি বললাম ধরলাম টি ঘন্টা তারা যোগাযোগ রক্ষা করতে পারবে, তাহলে টি ঘন্টায় সে কতটুকু যাবে, 15টি, সমবেগের সূত্র না, SVT, তা আমি যদি বলি টি ঘন্টা পর্যন্ত তারা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে, তাহলে 15 কিলোমিটার পার আওয়ার বেগে যে যাচ্ছে তার বেগটা তো 15 কিলোমিটার পার আওয়ার, সে 15 যদি তার বেগের মান হয় টি সময় সে কতটুকু যাবে, 15টি, তাহলে টি সময় সে গেল, মনে করো এই যে এখান থেকে আসলো, এই যে এটা হচ্ছে 15টি, এইটুকু এইটুকুকে বললাম আমি কি, ওভারঅল 15টি, আচ্ছা তো এই টি সময়ে এই জাহাজটাও তো যাবে 12টি, তো সে মনে করে এই যে এখান থেকে টি সময়ে বা টি ঘন্টা এখানে আসছে সেটা হচ্ছে 12টি। এখন টি সময়, আমি তো বলছি টি সময় কোন সময়টা, যে সময় পর্যন্ত তারা যোগাযোগ করতে পারবে, এটা ম্যাক্সিমাম টাইমটা। এখন সে মনে করো ও বিন্দু থেকে এই জাহাজটা এতে আসছে আর এই জাহাজটা মনে করো ওর থেকে বিতে আসছে, এই যে দূরত্ব এটাই কি তাদের ম্যাক্সিমাম দূরত্ব না, যে দূরত্ব পর্যন্ত তারা সর্বোচ্চ মানে যে দূরত্ব যাচ্ছে তারা যোগাযোগ করতে পারবে, তাহলে এই দূরত্ব কত হবে প্রশ্ন অনুযায়ী, 500 কিলোমিটার। তাহলে তোমার কাজ কি টি এর মানটা বের করা না, এবং তোমার জন্য সুখের সংবাদ এটা কিন্তু 45 ডিগ্রি কোণ ছিল, উত্তর পশ্চিম মানে কি ঠিক মাঝখান দিয়ে গেছে না, 45, তো এটাও কি দক্ষিণ পশ্চিম না, মাঝখান না, 2 45 মিলে কত ডিগ্রি হবে,
90 ডিগ্রি, তাহলে কি হয়ে গেল সমকোণী ত্রিভুজ। তাহলে এটাকে আর এরকম গোল কোণ না দিয়ে তুমি একটু সোজা কোণ দিয়ে দিও এইভাবে, যাতে মনে হয় 90 ডিগ্রি এখানে। ঠিক আছে, এখন তো পারবা, এটা তো পিথাগোরাস হয়ে গেল, এটা কি দিলে অতিভুজ। ঠিক আছে কিনা, এটা হচ্ছে অতিভুজ। আমরা বলতে পারি 500 স্কোয়ার অতিভুজের বর্গ সমান 15t হোল স্কোয়ার প্লাস 12t হোল স্কোয়ার। অতিভুজের বর্গ সমান লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ। এখান থেকে টি বের হবে না, রাস্ত শেষ। এখান থেকে আমরা লিখতে পারি 500 বর্গ কত, 2500। আর দুইটা শুনে দাও, ওকে এখানে আসবে কি 15 স্কোয়ার কত, 225 নাকি 225। হ্যাঁ, তাহলে 225 টি স্কোয়ার প্লাস 12 বর্গ কত, 144 টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 225 আর 144 যোগের কথা, 5 4 9 9 4 2 6 2 1 3 369 টি স্কোয়ার সমান 25 4টা শূন্য। এখন এখান থেকে তুমি টি এর মানটা সহজেই বের করতে পারবে এবং আনসারটা কততে আসবে, ঘন্টায় আসবে, নাকি আমরা তো সবকিছু ঘন্টায় নিছি, সময় বসে টি ঘন্টা। তাহলে 25 4টা শূন্য দেন 369 দ্বারা ভাগ করো, দেন রুট করে দাও, এটাই হচ্ছে তোমার আনসার, এটাই তোমার ডাট। আর যে ম্যাথটা আমি করাই নাই তোমাদের এখন, সেটা হচ্ছে 16 নম্বর। 16 নম্বরের ম্যাথটা বাসা ট্রাই করবা, এটার সব কিছু তোমরা এখানে হয়তো পড়ো না, ত্রিকোণমিতি কিছু সূত্র ইউজ করতে হয় এখানে 16 নম্বরটাতে। একটা সার্টেন জায়গা পর্যন্ত আসতে পারবা, বা তারপরে যা করতে হবে সেটার জন্য তোমার ত্রিকোণমিতি লাগবে। তো সেই ম্যাথটার সলিউশন লিঙ্ক দেওয়া আছে ইউটিউব থেকে, দেখে নিতে পারবে।